ডাক্তার বাবু, আমার পাতলা পায়খানা হয়েছে, আমাকে ওষুধ দেন। পাতলা তো বুঝলাম, কিন্তু কতটা পাতলা? এই ধরুন, আপনি মুখে নিয়ে কুলি করতে পারবেন? এই নিন, আমি আপনাকে ওষুধ লিখে দিলাম, 1 সপ্তাহের মধ্যে নিশ্চয়ই আপনার পায়খানা শক্ত হয়ে যাবে। ডাক্তার বাবু, আপনার ওষুধ খেয়ে তো আমার পায়খানা একদম শক্ত হয়ে গেছে। তো কতটা শক্ত হয়েছে? এই ধরুন, আপনি দাঁত দিয়ে কামড়েও ভাঙতে পারবেন না। ডাক্তার বাবু, আমি আমার ওজন কমাতে চাই। ও, তাহলে সকালে আপনি 2টো রুটি, দুপুরে 1/2 প্লেট ভাত, আর রাতে 1টা করে রুটি খাবেন। আচ্ছা ডাক্তার বাবু, এগুলো কি আমি খাওয়ার আগে খাবো না পরে? বলুন, আপনার সমস্যা কি? সমস্যা তো ডাক্তার বাবু অনেক বড়, ভাত খাওয়ার পর দেখি আর খিদে পায় না। ঠিক আছে, আমি আপনাকে যে ওষুধগুলো দিচ্ছি এগুলো রাতে ঘুমানোর 5 মিনিট পর আর সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে খাবেন। ডাক্তার বাবু, আমার পেটে অনেক ব্যথা। তো আপনার পায়খানা কেমন? ডাক্তার বাবু, আমি গরিব মানুষ, পায়খানা আর কেমন হবে? 3 দিকে বেড়া আর সামনে ছেঁড়া কাপড়ের পর্দা। আচ্ছা ডাক্তার বাবু, আমি আমার স্বাস্থ্য কিভাবে ভালো করব? স্বাস্থ্য ভালো করার জন্য রোজ খেলাধুলা করা প্রয়োজন। তো আমি তো রোজ ক্রিকেট খেলি। তো কতক্ষণ খেলেন? এই ধরুন, মোবাইলের ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকে। আচ্ছা, আমার দেওয়া প্রেসক্রিপশন গুলো ফলো করছেন তো? না ডাক্তার বাবু, ওটা ফলো করলে তো এতদিন আমি মরেই যেতাম। কেন? কারণ ওটা 4তলার ছাদ থেকে পড়ে গেছিল। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন? আমার না ডাক্তার বাবু, শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। একদম চিন্তা করবেন না, আমি ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি। এই ধরনের আরো মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন।